বাবা আমি তো পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাশ করেছি। কি তাই সত্যি? হ্যাঁ বাবা। তাহলে দূরে দাঁড়িয়ে আছো কেন, আমার বুকে আছো? শুয়োরের বাচ্চা পরীক্ষায় পাশ করে এসে আবার বাবাকে বলতিস, লজ্জা করে না? আরে বাবা আমাকে মারছো কেন, আমি তো পরীক্ষায় পাশ করেছি, তোমার মাথা ঠিক আছে নাকি? আমার মাথা ঠিক নাই মানে? সারা দিন রাত খায় না দেয় তিনটা ফ্রি ফায়ার ব্যাচে তোকে ভর্তি করে দিছি পড়াশোনা করার জন্য। ফ্রি ফায়ারের সাথে তোর কোনো সম্পর্ক নাই, সারাদিন বই আর বই। আর তোরে কি বলেছিলাম, নাইদার মিলনের সাথে মেলামেশা কর, ওরা গ্র্যান্ড মাস্টার অন লেভেলে চলে গেছে আর তুই সে নুবরাই নুবরাই থেকে গেলি। তা না করে তুই বড় ছোট সবকা এদের সাথে মেলামেশা করিস। আর তুই একটু রাজস্টারের খেলা দেখে হেডশট মারতে পারিস না? দেখেছো এর তো লাজ লজ্জা বলতে কিছুই নেই। মানুষের ছেলেরা ফেল পরে প্রতি বছর একই ক্লাসে থাকে, আর ইনারে দেখো প্রতি বছর পাশ করে নতুন ক্লাসে ওঠে। আরে বাবা ফেল করা ভালো নাকি? ফেল পড়া ভালো না দেখি পাশ করা ভালো? লোকের ছেলে ফেল পরে ঘরে ঢুকে তখন তার বাবা মায়ের বুক গর্বে ভরে ওঠে। আর তুই তো শালা কোনোদিন কম নাম্বার পেয়ে ফেলি বলি না। এই নাও বড়দা মিষ্টি মুখ করো। কেন, আজকে তো আমার বিরাট খুশির দিন। হঠাৎ মিষ্টি মুখ কেন, কোনো সুখবর আছে নাকি? আরে আমার ছেলে পরীক্ষায় সাদা খাতায় ফেল করেছে। বাবা হেডশট, বাবা আমি রাস্তায় হেডশট মেরেছি। গুড বাই গুড বাই। দেখিছো বড়দা এটা আমার ছেলে। দেখেছি হতাশরা, তোর বন্ধুকে দেখে কিছু শিখ, দেশের উন্নতি করলে আড়াই করবে আর তুই ছিড়বি। আর বলো না, ছেলেকে ফ্রি ফায়ারে বসাতেই পারলাম না, সারাদিন বই নিয়ে পড়ে থাকে। এমন ছেলে জন্ম দিয়েছো কেন বড়দা? আমার ছেলেটা দেখো 10-10 বার গ্র্যান্ড মাস্টারে গেছে, এখন বাংলাদেশের হয়ে খেলবে। কেউ আমার ছেলেটারে এমবি কুটিটা দে, এই আমার ছেলেটারে এমবি কুটিটা দে, নাহলে তো মরি যাবে। কেলো রে দে, মার বাবা মার। কেলো দেখো আমার ছেলেটা কিভাবে হেডশট মারছে। বাবু তোর লেভেল কত রে? দেখো আর আমার ছেলেটা 21 লেভেলেই পড়ে থাকলে। আরে হবে কি করে, তোমার ছেলে কি র্যাঙ্ক খেলে? আর দেখো আমার ছেলে দিন রাত 24 ঘন্টা র্যাঙ্ক খেলে।